হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ব্যাংক সেক্টরের কিছু ব্যাংকে নিয়ে আসব, যারা হচ্ছে গিয়ে এই 2022 সালে ভালো করার সম্ভাবনাটা আমার কাছে মনে হচ্ছে বেশি শুধু তাদেরকে। এটা যে এমনই না যে হয়ে যাবে এরকম তা না, জাস্ট আমার প্রিডিকশন থেকে তা নিয়ে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে মোট 32টি ব্যাংক থেকে শেয়ার মার্কেটে লিস্টেড যারা, সেখানের 32টি থেকে আমি 10 জনকে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা রাখি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং 10টি ব্যাংকের নাম জানতে পারবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। এখন জানুয়ারি মাস, তার মানে বুঝে যাচ্ছে যে আগামীতে আপনার মার্চ থেকেই শুরু হবে ব্যাংকের ডিক্লারেশন। তো সবাই একটু আশারূপ থাকে যে অন্যান্য সেক্টরের তুলনায় ব্যাংকের হচ্ছে ডিভিডেন্ড ইল্ডটা বেশি থাকে, এবং ব্যাংক আশা করা যাচ্ছে যে আপনার এই মাসের শেষের পর থেকেই হচ্ছে যে অ্যাটলিস্ট ফেব্রুয়ারি থেকে ব্যাংক কিছুটা ঘুরে দাঁড়াবে। তো দেখা যাচ্ছে যে ব্যাংকের মৌসুম কিন্তু শুরু হতে যাচ্ছে। তো এখান থেকে হয়তো 32টা ব্যাংকের বাইরে মানে অন্যান্য স্টকগুলো পারফরমেন্স করবে, কিন্তু ব্যাংকের প্রতি চাহিদা আমার কাছে মনে হচ্ছে যে এই সময় ভালো থাকতে পারে। এবং এই টাইমে হচ্ছে কি আপনার সব ব্যাংক ভালো না করলেও কিছু কিছু ব্যাংক ভালো করার সম্ভাবনা রয়েছে। তো তাদের থেকেই আমি এই 10টা ব্যাংকেই নিয়ে আসা যে কারা ভালো করার সম্ভাবনা রয়েছে। আমার কাছে প্রথমত মনে হয়েছে যে ব্র্যাক ব্যাংক, কারণ ব্র্যাক ব্যাংক একটা টাইমে বেশ ভালো অবস্থানে প্রাইসটা ছিল, সেখান থেকে ফল করে একটা মোটামুটি কি বলবো কম প্রাইসে চলে আসে এবং একটা সুযোগ দেয় ভালো প্রাইসে কেনার জন্য। এবং ব্র্যাক ব্যাংক কিন্তু প্রত্যেক বছর ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে, তো আশা করা যাচ্ছে যে এইবার ব্র্যাক ব্যাংক ভালো একটা ডিভিডেন্ড দিবে এবং তারা প্রত্যেক বছর তাদের পারফরমেন্সটা অব্যাহত রাখবে। এরপরেই আমি যদি ধরি ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়াও কিন্তু এবার ইপিএসটা ভালো দেখা যাচ্ছে, এবং তারা যেটা হচ্ছে গিয়ে অলরেডি ইপিএস আমরা দেখতে পাচ্ছি যে 2.36 এবং তাদের পি রেশিও 6.55। তো এটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ মনে হয়েছে, এবং তাদের পাবলিকের হাতে শেয়ারের সংখ্যাটা অনেক কমই, যেটা অন্যান্য ব্যাংকে আমরা খুব বেশি দেখতে পাই। সেক্ষেত্রে পাবলিকের হাতে শেয়ার কম এবং কন্টিনিউয়াস কমে যাচ্ছে, এবং ইনস্টিটিউটের হাতে শেয়ারটা বাড়ার সম্ভাবনা আমরা দেখছি। এবং গত বছরের তুলনায় এই বছরে কিন্তু স্পন্সর ডিরেক্টরের হাতে শেয়ার সংখ্যাটা বেড়েছে, তো এটা পজিটিভ একটা দিক। এরপরে আমরা চলে যাব সিটি ব্যাংক। সিটি ব্যাংক একটু ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করছে তাদের কোম্পানিতে, এবং এবছর তাদের সিও অন্যান্য বছরের তুলনায় টানা 3 বছর ভালো একটা পারফরমেন্স ধরে রেখেছে, এবং আশা করা যাচ্ছে যে এবছর সিটি ব্যাংক তাদের ইপিএস 4-এর কাছাকাছিতে চলে যাবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 3টা কোয়ার্টারে মিলে 2.97, তো এবং তাদের পি রেশিওটাও কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছে। তো এবং তাদের ডিভিডেন্ড ইল্ডটাও আমার কাছে মনে হয়েছে বেশ একটা ভালো একটা টিপে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে সিটি ব্যাংক তাদের ধারাবাহিকতা ধরে রাখবে এবং এবছর ভালো একটা ডিভিডেন্ড দিবে। এরপরে আসি ডাচ বাংলা। ডাচ বাংলায় ইয়াং থেকে শুরু করে অনেক মানুষ ডাচ বাংলার সাথে সম্পৃক্ত, এবং ভালো একটা জায়েন্ট ক্লায়েন্ট আছে ডাচ বাংলা। এবং ডাচ বাংলা কিন্তু প্রত্যেক বছর আপনার ভালো পরিমাণের একটা মিশ্র ডিভিডেন্ড দিয়ে আসছে, তো আশা করা যাচ্ছে যে তারাও এবছর ভালো একটা ডিভিডেন্ড দিবে, এবং গত বছরের তুলনায় এবছর তারা ইপিএস ভালো করার সম্ভাবনা বেশি মনে হয়েছে। অন্যদিকে যদি বলি ইস্টার্ন ব্যাংক, ইবিএল, ইবিএলও নতুন ধারায় একটা বিজনেস করে যাচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে ইবিএল এর যে ইপিএসটা প্রত্যেক বছর ভালো আকারে গ্রো করে যাচ্ছে, এবং তাদের কিন্তু একটা পজিটিভ দিক হচ্ছে গিয়ে ভালো পরিমাণের কিন্তু প্রত্যেক বছর ডিভিডেন্ড দিয়ে আসতেছে, এবং তাদের বিজনেসটাও প্রত্যেক বছর কিন্তু ভালো পরিমাণে গ্রো করে যাচ্ছে। আমরা যদি দেখি 2016 সাল থেকে 2020 সালে প্রত্যেক বছরই কিন্তু তাদের ডেভেলপ হয়েছে। তো প্রফিটের দিকে যেহেতু ভালো একটা গ্রো হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে ইবিএল এবছর ভালো একটা প্রফিট করবে এবং ভালো একটা ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপরে আমরা চলে যাব হচ্ছে কি মার্কেন্টাইল ব্যাংকে। মার্কেন্টাইল ব্যাংকে আসার ক্ষেত্রে একটা কারণ হয়েছে যে মার্কেন্টাইল অন্যান্য ব্যাংকের তুলনায় আমার কাছে মনে হয়েছে তাদের পি রেশিওটা খুবই কম, তো এটা অনেককে ভালো একটা আকর্ষণ করতে পারে এবং তারা কিন্তু ভালো একটা ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে থাকে। আমরা যদি লাস্ট ইয়ার দেখি 7.87, তো এটার জন্য হচ্ছে মার্কেন্টাইল চয়েস করা। এবং এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকেরও একই অবস্থা, আমার কাছে মনে হচ্ছে যে তাদের ইপিএসটা ভালো অবস্থানে আছে এবং হচ্ছে যে তাদের ডিভিডেন্ড ইল্ডটা অন্যান্য ব্যাংকের তুলনায় আমার কাছে মনে হয়েছে কম, এবং তারা এবছর হয়তো ভালো একটা ইপিএস গ্রো করবে অন্যান্য বছরের তুলনায়। এবং তাদের আরেকটা জিনিস আমি যদি বলে রাখি যে তাদের বর্তমান ম্যানেজমেন্টের আমার কাছে মনে হয়েছে যে একটু ভিন্নতা আনার চেষ্টা করছে এবং যার ফলে হয়তো তারা আগামীতে প্রফিট ভালো করতে পারবে, এইরকম একটা ধারণা। এরপরে প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক গত বছরের তুলনায় ভালো একটা ইপিএস গ্রো করেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে তাদের পি রেশিওটা কম এবং তাদের ডিভিডেন্ড ইল যদি গতবার দেখি সবচেয়ে আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয়েছে সেটি হচ্ছে 11.36, এবং অলরেডি তাদের আমার কাছে মনে হচ্ছে যে এবছর সেটি অব্যাহত রাখার সম্ভাবনা বেশি। এরপরে যদি আমরা আসি তাহলে হচ্ছে যে প্রাইম ব্যাংকের দিকে চোখ বোলাবো। প্রিমিয়ার ব্যাংকের পরে প্রাইম ব্যাংক, এটি হচ্ছে 9 নম্বর ব্যাংক। এরপর লাস্ট ওয়ান একটি রয়েছে প্রাইম ব্যাংকের ইপিএসটিও আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো পর্যায়ে এবং তাদের ডিভিডেন্ড ইল্ডটাও আমার কাছে মনে হচ্ছে একটা ভালো অবস্থানে 8.77। এবং এরপরেই আসবো আমরা সাউথ ইস্ট ব্যাংকে। সাউথ ইস্ট ব্যাংকে যেটি হচ্ছে গিয়ে আপনার কেন চয়েস করা, কারণ তাদের হচ্ছে গিয়ে প্রফিট প্রত্যেক বছর গ্রো করে যাচ্ছে ভালো আকার এবং তাদের ডিভিডেন্ড ইল্ডটা খুবই, সরি দুঃখিত, তাদের হচ্ছে কি পি রেশিওটা খুবই একটা ভালো পর্যায়ে রয়েছে 3.76-এ। এবং অলরেডি আমরা যদি খেয়াল করি তাদের স্টক ডিভিডেন্ডের পাশাপাশি এক এক বছর এক এক রকম ডিভিডেন্ড দিয়ে আসতেছে, তো গত বছর আমরা দেখতে পাচ্ছি 10% ক্যাশ দেয় এবং সেখানে ডিভিডেন্ড ইল ছিল 8.0। তো এখন সময়ের অপেক্ষা, যেহেতু 32টি ব্যাংক আছে, 32টি ব্যাংকে তো আসলে বিনিয়োগ করাটা একটা কঠিন কাজ, তাহলে অনেক রিস্কি। তো আমার কাছে মনে হচ্ছে শর্টলিস্ট করে এই 10টা ব্যাংক থেকে আপনি হয়তো আরও শর্টলিস্ট করে নিতে পারেন। এই 10টা ব্যাংক থেকে আমার কাছে মনে হচ্ছে এরা এবছর ভালো একটা ডিভিডেন্ড দিবে এবং ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। তো আজকে এই ছিল এতটুকুই, আশা করি আপনারা জেনে শুনে আরও বুঝে নিজের ডিসিশনটা উত্তম ডিসিশন হবে, আমার কথায় উপকৃত হবেন না, হয়ে নিয়ে দেখা যাবে যে আপনার জন্যই হয়তো সেটা ক্ষতির হতে পারে। জাস্ট আমি আপনাদেরকে কিছু বেসিক নলেজ দিলাম যেটা হয়তো আপনাকে শর্ট লিস্ট করতে আরও হেল্পফুল হিসেবে কাজে দিবে, এর বাইরে কিছু নয়। এখানে আসলে কোনো বাই সেলের নির্দেশনা দেওয়া হচ্ছে না, জাস্ট আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরার জন্য এই স্টকগুলো সামনে নিয়ে আসা। কারণ যত সময় যাবে এরকম অনেক হাজার হাজার স্টক বাড়তে থাকবে, তো দেখা যাবে যে তখন কোনটা রেখে কোনটা কিনবো সেটাতেই কিন্তু একটা বিরাট সময় চলে যাবে। তো আমি এই 32টা থেকে 10 এনে দিয়েছি, এখান থেকে আপনারা ভালো খারাপ আপনারাই যাচাই বাছাই করবেন। তো আজকে এতটুকুই ছিল, আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।